আর্থিকভাবে সচ্ছল নন এমন মানুষদের বাড়ি দেয় সরকার, সেই বাড়ি বিক্রি করে দিচ্ছেন কেউ কেউ, যা নিয়ে তুমুল সরগরম কলকাতা পুরসভা। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি কেনাবেচার খবরে ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করতে টাকা দেয় রাজ্য সরকার। সূত্রের খবর, এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য 3,68,000 টাকা খরচা হয়। এর মধ্যে কেন্দ্র সরকার 1,50,000 টাকা, উপভোক্তা 25,000 টাকা ও বাকিটা দেয় রাজ্য সরকার। থাকতে দেয়া হলেও এই বাড়ির মালিক কিন্তু রাজ্য সরকার। লিজ ভিত্তিতে 15 বছরের জন্য থাকতে হয় উপভোক্তাকে। নিয়ম অনুযায়ী তার ছেলে বা মেয়ে থাকলে উত্তরাধিকার সূত্রে তিনি পাবেন, নয়তো উপভোক্তা মারা গেলে ফের সেই বাড়ি রাজ্য সরকারের আওতায় হয়ে যায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের কয়েকটি বাড়ি বিক্রি হয়েছে। কেউ কেউ মেয়র ফিরহাদ হাকিমের কাছে এসে জানতে চেয়েছেন, বাংলার বাড়ি কি কেনা যায়, কোনো সমস্যা হবে না তো? মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, ভুলেও কেউ বাংলার বাড়ির প্রকল্পের বাড়ি কিনবেন না, বিপদে পড়বেন। কিন্তু মেয়রের কথায়, যাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হয়েছে তাদের আধার কার্ডের সম্পূর্ণ তথ্য সরকারের কাছে রয়েছে, এই বাড়ি বিক্রি করা যায় না। যে বিক্রি করছে বা যারা কিনছে তারা অপরাধ করছে, কোনোভাবেই কোনো দিন বাড়ির মালিক হতে পারবেন না তারা। নিয়ম অনুযায়ী সরকার যদি কোনো দিন তথ্য ঘেঁটে দেখে যার নামে বাড়ি তার বদলে অন্য কেউ থাকছে, তবে তৎক্ষণাৎ তাকে সেখান থেকে তুলে দেওয়া হবে। এদিন মেয়র জানিয়েছেন, তখন বলবেন না এত টাকা দিয়ে কিনলাম কি হবে, পুরো কেনার টাকাটা কিন্তু জলে যাবে। শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য রাজ্য সরকারের প্রকল্প বাংলার বাড়ি। এদিন মেয়র জানিয়েছেন, বাংলার বাড়ি যে কেনাবেচা যায় না তা নিয়ে কলকাতা পুরসভা সহ রাজ্যের সমস্ত মিউনিসিপ্যালিটিতে নির্দেশিকা জারি করা হচ্ছে। উল্লেখ্য, কলকাতার নোনাডাঙ্গাতে বাড়ি হাতবদলের অভিযোগ উঠেছে। মেয়র জানিয়েছেন, নোনাডাঙ্গাতে যে কাজ হয়েছে তা বৈধ নয়, অবৈধ। কারণ সরকার যদি এই ধরনের কাজ ধরতে পারে তবে জমি ফিরিয়ে নেওয়ার ক্ষমতা সরকার পক্ষের রয়েছে।